আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ সৈয়দ আশরাফের স্ত্রী মারা গেছেন ওয়া জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন বাংলাদেশ সময় সোমবার সকাল আটটায় তিনি লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলা ইসলাম দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা এ কে এম সাজ্জাদ হোসেন একথা জানিয়েছেন ঢাকায় আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাও শিলা ইসলামের মৃত্যুর খবর জানিয়েছেন শিলা ইসলামের জন্ম ও পড়াশোনা লন্ডনে তিনি লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ নাটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন সৈয়দ আশরাফ ও শিলা ইসলামের একমাত্র মেয়ে রিমা ইসলাম লন্ডনে থাকেন তিনি লন্ডন এইচএসবিসি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার মাগ কামনা করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ